বিনা জবাবে পার পাবে না যুক্তরাজ্য, ইরানের হুঁশিয়ারি। জিব্রাল্টার প্রণালীতে আটক ইরানের তেলবাহী সুপার ট্যাঙ্কার গ্রেস ওয়ানকে মুক্তি না দিলে যুক্তরাজ্যের কর্মকাণ্ড বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন ব্রিটেনের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনে জাত। তিনি বলেন, বেআইনিভাবে ট্যাঙ্কার আটক করে ব্রিটেন যে ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি হওয়া উচিত হবে না। ইরানি জাহাজ কোনো আইন বা প্রথা ভঙ্গ করেনি, কিন্তু ব্রিটেন দস্যুতার মাধ্যমে নিশ্চিতভাবে তা আটক করেছে। হামিদ বায়েদিনেজাদ তার টুইটার পেজে এসব কথা লিখেছেন। ইরানি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইরানি তেল ট্যাঙ্কার ও কার্গোকে মুক্তি দিতে ব্যর্থ হলে বিনা জবাবের পার পাবে না ব্রিটেন। গত 4 জুলাই ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টার প্রণালী থেকে ইরানি তেলবাহী সুপার ট্যাঙ্কার গ্রেস ওয়ান আটক করে ব্রিটিশ মেরিন সেনারা। মার্কিন চাপের মুখে তারা এ কাজ করে। রবিবার জাহাজের সব ক্রুকে মুক্তি দিয়েছে জিব্রাল্টার কর্তৃপক্ষ, তবে জাহাজের বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে তারা।